প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব চাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক নিয়ে, রিলেশন বিটুইন প্রেসার বেল্ট এবং প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। তোমরা যদি চাপ বলয়ের সৃষ্টির কারণ এবং নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে জানতে চাও, তাহলে দুটি আলাদা আলাদা ভিডিও আগে করা আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে শুরু করছি চাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক নিয়ে। প্রথমেই আলোচনা করি প্রেসার বেল্ট সৃষ্টি হওয়ার নিয়ন্ত্রকগুলি। কী কারণে প্রেসার বেল্ট বা চাপ বলয় সৃষ্টি হয়? ভূপৃষ্ঠে চাপ বলয় সৃষ্টি হওয়ার জন্য বায়ুচাপ সারা বছর একই রকম হওয়া উচিত। এই বায়ুচাপ একই রকম হওয়ার জন্য কোন অঞ্চলে যেমন লম্ব সূর্যরশ্মি পড়ে, আবার কোন অঞ্চল থেকে বায়ুর ঊর্ধ্বমুখী বিক্ষেপ ঘটে। আবর্তন গতির বেগ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বেশি এবং ধীরে ধীরে মেরুর দিকে হ্রাস পেয়ে থাকে। তো নিরক্ষীয় অঞ্চলে যেমন বায়ুর বিক্ষেপ দেখা যায়, সেই বায়ু কিন্তু ক্রান্তীয় অঞ্চলে এসে আবার নেমে আসে। তাই নিরক্ষীয় অঞ্চলে লম্ব সূর্যরশ্মির জন্য উষ্ণতা বেশি হওয়ার কারণে বায়ু উষ্ণ হয় এবং উষ্ণ বায়ু সরাসরি উপরে উঠে গিয়ে বায়ুর শূন্যতা সৃষ্টি করে, অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়। তীর্যক সূর্যরশ্মির কারণে উষ্ণতার পরিমাণ কম হওয়ার জন্য সেখানে উচ্চচাপ বিরাজ করে। আবার এই নিরক্ষীয় অঞ্চলেই পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ার জন্য বায়ুর ঊর্ধ্বমুখী বিক্ষেপ সংঘটিত হয় এবং বায়ুর ঊর্ধ্বমুখী বিক্ষেপ বা কনভার্জেন্স এর কারণে নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু মেরুর দিকে বিক্ষিপ্ত হয় এবং এই বিক্ষিপ্ত বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে, ডাইভার্জেন্স বলা হয়। দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে এসে সৃষ্টি করে উচ্চচাপ, অর্থাৎ বায়ু যেখান থেকে বিক্ষিপ্ত হয় সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বায়ু যেখানে নেমে আসে সেখানে সৃষ্টি হয় উচ্চচাপ। এই উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু ভূমির সমান্তরালে বায়ু প্রবাহ দেখা যায়। অর্থাৎ এই দুই কারণে পৃথিবীপৃষ্ঠে বলয় আকারে সাতটি বায়ুচাপ বলয় লক্ষ্য করা যায়। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের কারণগুলি নিয়ে এখন আলোচনা করব। বায়ু প্রবাহের কারণগুলির মধ্যে অন্যতম হল প্রেসার গ্রেডিয়েন্ট, বায়ুচাপের ঢাল। দুটি স্থানের মধ্যে বায়ুচাপের যে পার্থক্য, তার ফলে যে ঢাল সৃষ্টি হয় বা স্লোপ সৃষ্টি হয়, এর ফলে বায়ু প্রবাহিত হয়। কোনো একটি স্থানের বায়ু প্রবাহ যদি ধরা হয় 1020 মিলিবার এবং তার পার্শ্ববর্তী স্থানে 980 মিলিবার, অর্থাৎ 1020 মিলিবার অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হবে 980 মিলিবার অঞ্চলের দিকে। এখানে এই অঞ্চলটি উচ্চচাপ অঞ্চল এবং এই অঞ্চলটি নিম্নচাপ অঞ্চল। এই অঞ্চলটি মধ্যে যে দূরত্ব, তার মাধ্যমে নির্ধারণ হয় বায়ুচাপের ঢাল। অর্থাৎ যত কম দূরত্বে বায়ুর চাপের পার্থক্য যত বেশি হবে, বায়ুচাপের ঢালও তত বেশি হবে। বায়ুর বিক্ষেপের ফলে যে নিম্নচাপ সৃষ্টি হয় এবং যেখানে বায়ুর অধোগমনের ফলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে, তার মধ্যে স্থায়ী চাপের পার্থক্যের কারণে বায়ুর প্রবাহের স্থিরতা লক্ষ্য করা যায়। এর পরের নিয়ন্ত্রকটি হল কোরিওলিস বল। কোরিওলিস বল পৃথিবীর আবর্তন গতি বা ঘূর্ণন গতির জন্য সৃষ্ট বিক্ষেপণ শক্তি। 1844 খ্রিস্টাব্দে জিডি কোরিওলিস এই বল আবিষ্কার করেন বলে একে কোরিওলিস বল বলা হয়। কোরিওলিস বল কিন্তু কোনো প্রকৃত বল বা ফোর্স নয়, এটি একটি এফেক্ট। পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীর সাপেক্ষে প্রবাহজনিত গতির ফল। কোরিওলিস বল হল দিক বিক্ষেপক ফল বা প্রভাব, যা কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেমন বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত ইত্যাদির প্রবাহের অনুভূমিক দিকের সাথে সমকোণে কাজ করে। এ কারণে কোরিওলিস বলের দ্বারা স্বচ্ছন্দ গতিশীল বস্তুর দিক পরিবর্তন ঘটে, কিন্তু তার গতির কোনরূপ পরিবর্তন সংঘটিত হয় না। কোরিওলিস বলের দিক বিক্ষেপক শক্তি নিরক্ষরেখার ওপর শূন্য, অর্থাৎ নিরক্ষরেখার ওপর বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের বিক্ষেপণ ঘটে না। নিরক্ষরেখা থেকে যত দুই মেরুর দিকে যাওয়া যায়, বিক্ষেপক শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং এই দিক বিক্ষেপকের পরিমাণ বায়ুর গতির সাথে আনুপাতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ যে বায়ু যত জোরে প্রবাহিত হয়, সেই বায়ুর বিক্ষেপণের পরিমাণও তত বেশি। এছাড়াও আছে ঘর্ষণ। পৃথিবীপৃষ্ঠে স্থলভাগের উপর দিয়ে বায়ু প্রবাহিত হওয়ার সময় 1 থেকে 2 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুর ঘর্ষণ গতির জন্য নিম্নভাগের বায়ুর গতিবেগ হ্রাস পায়
এবং যখন বায়ু সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় এরকম কোনো ঘর্ষণ বল দেখা যায় না। কিন্তু বায়ু যখন ঊর্ধ্বাকাশে প্রবাহিত হয় সেই একই রকমভাবে বায়ু ঊর্ধ্বাকাশে প্রবাহিত হলে বায়ুর গতিবেগ অনেক বেশি দেখা যায়, যেখানে জেট স্ট্রিম দেখা যায়। আবার একই রকমভাবে সমুদ্রপৃষ্ঠে যখন বায়ু প্রবাহিত হয় পশ্চিম বায়ুর ক্ষেত্রে বিভিন্ন নাম আমরা দিয়ে থাকি, যে গর্জনশীল চল্লিশা, ফিউরিয়াস ফিফটিস, ভিন্ন চিৎকারকারী ষাট ইত্যাদি। ভূপৃষ্ঠের উপর সমান্তরালভাবে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু চলাচল করে তাকে বায়ুপ্রবাহ বলে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি স্থানের মধ্যে চাপের তারতম্যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। যে সকল বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় সেই বায়ুপ্রবাহকে নিয়ত বায়ুপ্রবাহ বলে। অর্থাৎ নিয়ত বায়ুপ্রবাহ সৃষ্টির ক্ষেত্রে পৃথিবীতে কতকগুলি নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে চাপের পার্থক্য বা চাপের তারতম্য থাকা প্রয়োজন। ভূপৃষ্ঠে চাপের তারতম্য অনুযায়ী কতকগুলি স্থায়ী এবং পৃথক চাপ অঞ্চল কল্পনা করা হয়। এই অঞ্চলগুলি বলয়ের আকারে পৃথিবীকে বেষ্টন করে থাকে, এদেরকে বলা হয় চাপ বলয়। পৃথিবীতে এরূপ সাতটি চাপ বলয় লক্ষ্য করা যায়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরীয় উচ্চচাপ বলয় এবং কুমেরীয় উচ্চচাপ বলয়। এই চাপ বলয়গুলির মধ্যে উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়গুলির দিকে তিন ধরনের নিয়ত বায়ু প্রবাহিত হয়। প্রতিটি বায়ুপ্রবাহের উৎপত্তি এবং প্রবাহের অভিমুখ সর্বক্ষেত্রেই দুটি চাপ বলয়ের সাথে সম্পর্কযুক্ত, আয়ন বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। নিরক্ষরেখার উভয় পাশে 5-10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উষ্ণতা এবং জলীয় বাষ্পের পরিমাণের আধিক্য এবং পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ার কারণে সৃষ্ট নিম্নচাপ বলয়টিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। এই নিম্নচাপ বলয়ের দিকে ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট উচ্চচাপ বলয় থেকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ থাকায় সৃষ্ট এই আয়ন বায়ু ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে যেমন উচ্চচাপ সৃষ্টি হয় তেমনি সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত সন্নিহিত অঞ্চলে বায়ুর বিক্ষেপজনিত কারণে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এক্ষেত্রে চাপের তারতম্য আয়ন বায়ুর বিপরীত অভিমুখে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় বলয়ের দিকে যে বায়ু সারা বছর ধরে নিয়মিত প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এই বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। মেরু বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। সুমেরু ও কুমেরু এই দুই মেরু সন্নিহিত অঞ্চলে অতিরিক্ত শৈত্য এবং আবর্তন গতিজনিত অভাবে সৃষ্ট উচ্চচাপ বলয়কে মেরু দেশীয় উচ্চচাপ বলয় বলা হয়। এই উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলে। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এই বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরু বায়ু হিসেবে প্রবাহিত হয়। এই ছবিটি ট্রাইসেলুলার মডেল। পৃথিবীর 7টি বায়ুচাপ বলয় অবস্থান করে এবং বায়ুচাপ বলয়গুলি থেকে যে বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয় এবং ঊর্ধ্বাকাশে যে বায়ু প্রবাহিত হয় তার মধ্যে একটি চক্রাকার আবর্তন লক্ষ্য করা যায়। এই চক্রাকার আবর্তন বা কোষের মতন আকৃতিকে বিভিন্ন বিজ্ঞানীদের নামে নামকরণ করা হয়েছে, যেমন ক্রান্তীয় অঞ্চল থেকে ভূপৃষ্ঠ বরাবর বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু বিক্ষিপ্ত হয়ে
ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে, ফলে নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে কোষটি সৃষ্টি হয়েছে তাকে বলা হয় হ্যাডলি কোষ। বিজ্ঞানী হ্যাডলির নাম অনুসারে এই কোষটির নামকরণ করা হয়েছে হ্যাডলি কোষ। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখার উভয় পাশে এই কোষ দুটি অবস্থিত। ঠিক একই রকমভাবে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয় পশ্চিমাবায়ু, এবং মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু ঊর্ধ্বমুখী প্রবাহ ভূপৃষ্ঠের ঊর্ধ্বস্তর বরাবর ক্রান্তীয় অঞ্চলে এসে নামে। এর ফলে যে কোষটি সৃষ্টি হয় সেই কোষটিকে বলা হয় ফেরেল কোষ। বিজ্ঞানী ফেরেলের নাম অনুসারে এই কোষটির নামকরণ করা হয়েছে। এই অঞ্চলে ঊর্ধ্বাকাশে বায়ুমণ্ডলে জেট বায়ুর উপস্থিতিও দেখা যায়। আবার মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু প্রবাহিত হয় এবং মেরু অঞ্চল থেকে যে শীতল বায়ু প্রবাহিত হয়, এই দুই বায়ুর সংঘর্ষের ফলে সীমান্তের সৃষ্টি হয়। মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ হয়ে মেরু অঞ্চলে বায়ুর নিম্নমুখী প্রবাহ হয় এবং মেরু অঞ্চল থেকে ভূপৃষ্ঠ বরাবর বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এর ফলে যে কোষটি সৃষ্টি হয় তাকে বলা হয় মেরুকোষ, পোলার স। এই তিনটি কোষ ভূপৃষ্ঠের বায়ুপ্রবাহের ভারসাম্য বজায় রাখে এবং এই কোষগুলির মাধ্যমে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে উষ্ণতার পরিবহন সম্ভবপর হয়। চাপ বলয়ের পরিবর্তন। ভূপৃষ্ঠে চাপ বলয়গুলির সীমানা ঋতু পরিবর্তনের ফলে সামান্য পরিবর্তিত হয়, কারণ ঋতু পরিবর্তনের উপর নির্ভর করে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য লক্ষ্য করা যায়, যা প্রত্যক্ষভাবে উষ্ণতা এবং পরোক্ষভাবে বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে। চাপ বলয়গুলির স্থান পরিবর্তন এর ফলেই সংঘটিত হয়। সূর্যের উত্তরায়ণের সাথে সাথে চাপ বলয়গুলি উত্তর দিকে এবং দক্ষিণায়ণের সাথে সাথে দক্ষিণ দিকে সরে আসে। চাপ বলয়গুলি সাধারণত 5-10 ডিগ্রি উত্তরে বা দক্ষিণে সরে আসে। এই স্থান পরিবর্তনের ফলে 30-40 ডিগ্রি সমক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলটি সর্বাধিক প্রভাবিত হয়। চাপ বলয়ের সীমানা পরিবর্তন হওয়ার ফলে নিয়ত বায়ু প্রবাহের পরিবর্তন ঘটে। 30-40 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি সাধারণভাবে পশ্চিমা বায়ুর প্রভাবাধীন হলেও উভয় গোলার্ধে গ্রীষ্মকালে এই অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবাধীন হওয়ার ফলে এই অঞ্চলটিতে শীতকালে বৃষ্টিপাত সংঘটিত হয়। এই অঞ্চলটিকে বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। চাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহ নিয়ে আলোচনাটি এখানেই শেষ হলো। ফিরে আসছি পরের ভিডিওতে।